সাউল নামটাই একটা খুব ভালো একটা নাম, যে সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, খুবই স্মার্ট এবং একটা উপযোগী নাম। আসলে মানুষকে বাঁচতে হলে বিজ্ঞান ভিত্তিটা যেমন দরকার, তেমনি শিল্প, সংস্কৃতি এবং যে কোয়ালিটি অফ লাইফ, এগুলো মিলেই। সুতরাং নামটার, নামের সাথে কাজের মিল কতটুকু সেটাই একটা বিষয়, এবং সেটা আমরা দেখছি। প্রথম কথা তো বলতেই হয় বিমল ছাজের, ডক্টর বিমল, উনি তো এটা শুরু করেন। তারপরে বাংলাদেশে 2009 সাল থেকে আমাদের প্রিয় কবি বন্ধু আমার এবং একজন উপযুক্ত সংগঠক জনাব মোহন রায়হান, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তিনি একটা ভালো কাজের সাথে যুক্ত হয়েছেন 2009 সাল থেকে এখন পর্যন্ত। বাংলাদেশে 3টে শাখা, ঢাকা একটা, চিটাগাংয়ে একটা, এবং সিলেটেও হতে যাচ্ছে বা শিগগিরই হয়ে যাচ্ছে। তো এটার সবচেয়ে বড় যে বিষয় সাউলের, সেটা হলো প্রিভেন্টিভ কার্ডিওলজি। মানে একটা মানুষের অসুখ হয়ে গেল, হার্টের একটা বড় সমস্যা হয়ে গেল, তারপরে তার চিকিৎসা ব্যয় এগুলো থেকে আগেই যদি আমাদের জীবনযাপন পদ্ধতিটাকে নিয়ন্ত্রিত করা যায় সুন্দরভাবে, বিজ্ঞান এবং আর্ট মানে কলা দুটোর সমন্বয়ে যদি জীবনটাকে চালানো যায়, তাহলে অবশ্যই হার্ট, শুধু হার্টের অসুখ কেন, আরও অন্যান্য শরীরের বড় বড় যেসব অসুখ আছে সেগুলো থেকেও মুক্তি লাভ করা যায়। সাউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যেগুলো, যে তারা অনেক বই, ডক্টর বিমলের অনেকগুলো ভালো ভালো বই আছে, তারপরে কিছু লেকচার আমি দেখেছি খুব ভালো, এবং মাঝে মাঝে তারা ক্যাম্প করেন, এগুলো খুবই লো কস্ট যেগুলো করেন সাধারণ মানুষের জন্য, এগুলো অবশ্যই খুব ভালো একটা ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।